बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम वेलकाम बैक टू माई चैनल मानहा'स किचन एंड ब्लग। आज के आमी देखाबो पाका आमेर पिउरि दिए पाटिसापटा पिठा। पिठाटा देखते शुधु सुंदर ना, खेतेओ दारुण मजार। जारा एखोनो आमेर पिउरि दिए एई पाटिसापटा खाननि तारा चाइले रेसिपिटी देखे तैरि करे निते पारेन। आमार आजकेर पाका आमेर पिउरि दिए पाटिसापटा आमार कासे एई पिठाटा खेते अनेक भालो लेगेछे। आशा करछि आपनादेर कासेओ अनेक भालो लागबे। तो चलुन देखे नेওয়া যাক আজকের পাকা আমের পিউরি দিয়ে কিভাবে পাটিসাপটা পিঠাটি আমি তৈরি করছি। পিঠা তৈরির জন্য আমি প্রথমে গোলাটা তৈরি করে নেব। সো গোলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি নিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ। তারপর নিয়েছি 1/3 কাপ ময়দা। লাগবে 1 টেবিল স্পুন চিনি আর লবণ লাগবে স্বাদ মতো। লাগবে এখানে 1 বাটি আমের পিউরি। পাকা আম ছিলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে এরকম তৈরি হয়ে যাবে আমের এই পিউরিটা। এবার আমি একটা মিক্সিং বোলে চালের গুঁড়োগুলো দিয়ে দিই। দিয়েছি 1/3 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, 1 উপকরণ দিয়ে আমি এগুলো মিক্সড করে নেব। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব জাল করে রাখা লিকুইড দুধ। এটা মিক্সড করতে যতটুকু পরিমাণ লাগে আমি ততটুকুই দিব। এবার আমি সমস্ত উপকরণ সুন্দরভাবে মিক্সিং বলে হ্যান্ড হুইসের সাহায্যে এভাবে মিক্স করব। অনেকের হাতের কাছে চালের গুঁড়া থাকে না, তারা চাইলে শুধু ময়দা দিয়ে পিঠাটা বানাতে পারবে। আমি এখন খুব ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিব। খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে যাবে, তখন বোঝা যাবে আমাদের আমের পিঠার গোলাটা তৈরি হয়ে গেছে। আমার পিঠার গোলাটা তৈরি হয়ে গেছে। সো আমি চামচ দিয়ে আপনাদেরকে একটু দেখাই যে মিশ্রণটা ঘনত্বটা কতটুকু হবে। সো দেখেন, দেখতেই পাচ্ছেন যে এর ঘনত্বটা কতটুকু হবে। এখন আমি এটা রান্না করার জন্য চুলায় চলে যাব। এখন আমি পাটিসাপটার জন্য খিরসা তৈরি করে নিব। এর জন্য আমি চুলাটা অন করে দিয়ে একটি পাতিল নিলাম, নিয়ে নিব লিকুইড দুধ। আমি দিয়ে দিলাম এখানে 2 কাপ দুধ। এটা আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা লিকুইড দুধ নেওয়ার চেষ্টা করবেন। যদি লিকুইড দুধ বাসায় না থাকে তাহলে গুঁড়া দুধ দিয়েও এই মিশ্রণটা করতে পারবেন। সেক্ষেত্রে 1 কাপ গুঁড়া দুধের জন্য আপনাকে 2 কাপ পানি নিয়ে এই তরলটা তৈরি করতে হবে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি চালের আটা 1/4 কাপ। চালের আটা দেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, কারণ এটা দলা পেকে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি এলাচের গুঁড়া। দিয়ে দেব 1 চামচ গুঁড়া দুধ। দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে নামিয়ে ফেলব। খিরসাটা তৈরি করার জন্য যেহেতু আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, এই জন্য এটাকে আমি এরকম অনবরত নেড়ে নামিয়ে ফেলব। কারণ চালের গুঁড়া নিয়ে নিলে খুব তাড়াতাড়ি এটা অনেক ঘন হয়ে যায়। তো দেখেন আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে পাটিসাপটাগুলোকে ভেজে নেব। পিঠা তৈরির জন্য আমি একটা প্যানে অল্প একটু তেল দিয়ে দিব এবং তেলটা টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নেব। এখন আমি এখানে আমের যে মিশ্রণটা গোলাটা ছিল এটা 1 চামচ দিয়ে একটু হাতলটা ধরে এভাবে নাড়িয়ে দিব। আমি প্যানের হাতলটা ধরে একটু ছড়িয়ে দিয়েছি গোলাটাকে এবং একটা বড় রুটি করে তৈরি করতেছি। সে একটু পরেই দেখবেন এটা কুক হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব খিরসাটা। এবার আমি পিঠাটাকে পাটিসাপটার শেপ দিয়ে নিব। सो देखें हमें हल्का एक लाल करे भेजे निएছি तो এইভাবে আমি সবগুলা পাটিসাপটা भेजे निब। পাটিসাপটার এই পিঠার মাঝখানে আপনারা কেউ যদি আমের পিউরিটা দিতে চান তাহলে আপনারা দিতে পারেন, এতে খেতে আরো বেশি ভালো লাগবে। আমি পিঠাটা দেখার সৌন্দর্যের জন্য এখানে খিসাটা দিয়েই সবগুলা পিঠা তৈরি করছি। এখন আমি সবগুলা পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বানানোর পর দেখতে খুবই ভালো লাগে, তাই পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগে। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই পাকা আমের পাটিসাপটা। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।